অভিনেত্রী রোকেয়া জাহান চমক ওই দিনের শুটিং ইউনিটের সকলের সঙ্গে চূড়ান্ত রকম খারাপ ব্যবহার। আগামী 3 মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে টিভি অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে। আজ সোমবার 21 আগস্ট দুপুরে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এই ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এস এম কামরুজ্জামান সাগর বলেন, রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে 3 মাসের জন্য নিষিদ্ধ করা হলো। আগামী 1 সেপ্টেম্বর থেকে পরবর্তী 3 মাস টিভি এবং ডিজিটাল মাধ্যমে ডিরেক্টরস গিল্ডের কোনো সদস্য চমককে নিয়ে কোনো ধরনের নির্মাণ কাজ করতে পারবেন না। পরিচালকের আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি উল্লেখ করে সাগর বলেন, অভিযোগকারী নির্মাতা আদিফ হাসান যে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সেই অর্থ আগামী 30 আগস্টের মধ্যে পরিশোধ করবেন এবং থানায় যে মিথ্যা জিডি করেছেন তা তুলে নেবেন চমক, অন্যথায় আমরা নতুন সিদ্ধান্ত দিতে বাধ্য হব। ডিরেক্টরস গিল্ডের এই সিদ্ধান্ত কোনো সদস্য অমান্য করলে তার বিরুদ্ধেও সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক চমকের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান সাগর। শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে। শুধু তাই নয়, শুটিং সেটে পুলিশ ডেকেছিলেন তিনি। গেল 4 আগস্ট রাজধানীর উত্তরায় শ্বশুর বাড়িতে প্রথম দিন শিরোনামের নাটকের শুটিং সেটে এই ঘটনা ঘটে। এ নিয়ে ডিরেক্টরস গিল্ডের লিখিত অভিযোগ করেন নাটকটির নির্মাতা আদিফ হাসান। রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে টিভি নাটকের 4টি সংগঠনের নেতৃত্ব বৃন্দগণ গেল 13 আগস্ট বিচার সভায় বসেন। সেখানে সব অভিযোগ প্রমাণিত হওয়ায় চমককে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, লিখিত অঙ্গীকার, জিডি প্রত্যাহ ও জরিমানাও করা হয়েছে। কিন্তু ডিরেক্টরস গিল্ড চমককে নিষিদ্ধ করার দাবি জানায়। তারই পরিপ্রেক্ষিতে আজকে আনুষ্ঠানিকভাবে এই অভিনেত্রীকে নিষিদ্ধ করা হলো। আগামী 1 সেপ্টেম্বর 2023 থেকে সকল প্রকার নির্মাণ কাজ থেকে বিরত থাকবো। সায়মা শিউলি, নিউজ ফ্ল্যাশ 71।